আমরা যেটা করব সেটা হচ্ছে দশম অধ্যায় বিপণনের সমসাময়িক বিষয়গুলি, ঠিক আছে? সেকেন্ড পার্টের দশম অধ্যায় বিপণনের সমসাময়িক বিষয়গুলি। তো এই সমসাময়িক বিষয়গুলি যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা মূলত শিখবো এই চ্যাপ্টার থেকে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এবং সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে সমসাময়িক মানে তোমরা বুঝতে পারছো যে এটা রিসেন্ট যে ফিনোমেনা, অর্থাৎ রিসেন্ট যে বিষয়গুলো যেগুলো আসলে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তোমরা নিশ্চয় জানো যে মার্কেটিং অলওয়েজ কিন্তু চেঞ্জেবল, এবং সব সময় কিন্তু আপডেট একটা বিষয় নিয়ে চিন্তা করে, কোনো মান্ধাতা কোনো কনসেপ্টকে কিন্তু ধরে রাখে না, এটা সব সময় আপডেট চিন্তা করে। তো রিসেন্ট যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো নিয়ে মূলত মার্কেটিং কাজ করছে, তো সেই বিষয়গুলোই মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি খুব মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা করবে, এবং এই বিষয়গুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে, একটু দেখে নাও। যেমন প্রত্যক্ষ বিপণনের ধারণা, প্রত্যক্ষ বিপণনের উদ্দেশ্য, প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ বিপণনের সুবিধা, প্রত্যক্ষ বিপণনের অসুবিধা, প্রত্যক্ষ বিপণনের কৌশল, ধরন, প্রণালী, মাধ্যম বা পন্থা সমূহ, অনলাইন বিপণন কি, তারপরে অনলাইন বিপণনের বৈশিষ্ট্য, অনলাইন বিপণনের সুবিধা এবং অনলাইন বিপণনের অসুবিধা। দেখো, দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো, একটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন আর একটা হচ্ছে অনলাইন বিপণন, ঠিক আছে? এই দুইটা বিষয় আমরা মূলত আজকের টোটাল ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই চলে আসো প্রত্যক্ষ বিপণনের ধারণা, অর্থাৎ প্রত্যক্ষ বিপণন বলতে আমরা কি বুঝি। প্রত্যক্ষ শব্দের অর্থ হচ্ছে ডিরেক্ট, তাই না? এক সরাসরি প্রত্যক্ষ। তো এই প্রত্যক্ষ বিপণন বা ডিরেক্ট মার্কেটিং কাকে বলে সেটা আমরা শুরুতেই জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের স্লাইডটা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে খুব স্পষ্ট ভাবে এটা ইয়ে করার চেষ্টা করছি। আমরা সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে, সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবার বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ বা সরাসরি বিপণন বলে। দেখো, সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবার যে বিপণন কার্যক্রম হয় সেটাই হচ্ছে মূলত ডিরেক্ট মার্কেটিং। আমরা অন্যভাবে যদি বলি, দেখো, তাৎক্ষণিক সাড়া পাওয়া বা ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রত্যক্ষ বিপণন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সরাসরি বা প্রত্যক্ষ বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে অভীষ্ট ক্রেতা মানে টার্গেট ক্রেতা যারা, তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে সরাসরি ভাবে প্রভাবিত করা হয়, ঠিক আছে? তো আমরা এটা উদাহরণের সাহায্যে আমরা এটা আরো ক্লিয়ার হতে পারি। দেখো, অনেক কোম্পানি তার অভীষ্ট ক্রেতাদের, অভীষ্ট মানেই হচ্ছে যারা টার্গেট ক্রেতা, তাদের সাথে ডাক, টেলিফোন, ইমেল, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রয়ের চেষ্টা চালাচ্ছে, আর এটাই মূলত হচ্ছে প্রত্যক্ষ বিপণন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম প্রত্যক্ষ বিপণন কাকে বলে। এবার আমরা জানবো প্রত্যক্ষ বিপণনের উদ্দেশ্য কি, প্রত্যক্ষ বিপণন যে করা হয় এটার আসলে অবজেক্টিভ কি, সেটা মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো খেয়াল করে, যে সকল উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যক্ষ বিপণন কার্যক্রম পরিচালিত হয় সেই উদ্দেশ্যগুলো কি। নাম্বার ওয়ান, পুনঃক্রয় সৃষ্টি। পুনঃক্রয় সৃষ্টি, পুনঃক্রয় কি বুঝতে পারছো? এটা পুনঃক্রয় মানে কি, ক্রেতারা যেন বারবার পণ্য ক্রয় করে, অর্থাৎ একবার ক্রয় করে যেন তারা স্টপ না হয়ে যায়। তোমরা দেখবা রিসেন্টলি বিভিন্ন কোম্পানি গুলো যারা তাদের কাস্টমার, যারা একবার তাদের দোকানে গেছে, তারা তাদের ফোন নাম্বারটা রেখে দেয়, বা দেখা যাচ্ছে যে তাদের কাছে বিভিন্ন সময় SMS পাঠায়, বিভিন্ন সময় মেইল করে, অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি ফোনও করে। কিন্তু এটা কেন করে? বারবার যেন তারা তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে, অর্থাৎ পুনঃক্রয় সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু এই প্রত্যক্ষ বিপণন করা হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে ক্রেতা অনুসন্ধান, অর্থাৎ ক্রেতাদেরকে খুঁজে বের করা, অর্থাৎ কোথায় ক্রেতা আছে, আমাদের সম্ভাব্য ক্রেতা কোথায় অবস্থান করছে, এই বিষয়টা অনুসন্ধানের জন্য কিন্তু প্রত্যক্ষ বিপণন করা হয়ে থাকে। নাম্বার থ্রি, নতুন পণ্যের প্রবর্তন, অর্থাৎ নতুন কোন পণ্য যখনই মার্কেটে আমরা উপস্থাপন করি তখনই কিন্তু সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদেরকে সেই পণ্যটা উপস্থাপন করা হয়, তাদের কাছে সেই পণ্যটা কিন্তু মানে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রত্যক্ষ বিপণন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সে কারণে বলা হচ্ছে যে নতুন পণ্যের প্রবর্তনের
জন্য কিন্তু আমরা কি করি প্রত্যক্ষ বিপণন করে থাকি। নাম্বার ফোর, ক্রেতা সন্তুষ্টি ধরে রাখা। ক্রেতা সন্তুষ্টি ধরে রাখা, ক্রেতা সন্তুষ্টি কিভাবে, অর্থাৎ ক্রেতাদের, ক্রেতারা যে সন্তুষ্ট, অর্থাৎ ক্রেতারা যাতে স্যাটিসফাইড থাকে অলওয়েজ, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা বা আমাদের সেবাটা গ্রহণ করার মাধ্যমে ক্রেতারা যেন সবসময় সন্তুষ্ট থাকে, স্যাটিসফাইড থাকে, এটা ধরে রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যক্ষ বিপণনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর সে কারণেই দেখা যাচ্ছে যে এই প্রত্যক্ষ বিপণন আমাদেরকে করতে হয়। পাঁচ নম্বর হচ্ছে তাৎক্ষণিক সাড়ালাভ। প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে যেভাবে ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে রেসপন্স পাওয়া যায়, যেটা অন্য কোনো মাধ্যমে কিন্তু পসিবল না, অর্থাৎ সরাসরি ক্রেতাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার জন্য, সাড়া পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থাই হচ্ছে এই প্রত্যক্ষ বিপণন। আর সে কারণেই মূলত তাৎক্ষণিক সাড়া লাভের উদ্দেশ্যে আমরা কি করি প্রত্যক্ষ বিপণন করে থাকি। নাম্বার সিক্স হচ্ছে, সরি এটা আসলে একই পয়েন্ট দুইবার হয়ে গেছে, ছয় নম্বরটা হবে ক্রেতা শনাক্ত করা। হ্যাঁ, ক্রেতা শনাক্ত করা হবে, তোমার ক্রেতা শনাক্ত করা, অর্থাৎ মূল বা সম্ভাব্য ক্রেতা যারা, তারা হচ্ছে তাদেরকে শনাক্ত করা, অর্থাৎ আমরা যখন কারা আমাদের ক্রেতা, মূল ক্রেতা কারা, এই বিষয়টা যখন আমরা শনাক্ত করতে চাই, তখন কিন্তু আমাদেরকে এই প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে সেটা সম্ভব হয়। আর নাম্বার সেভেন, ক্রেতা অনুসন্ধান। নাম্বার সেভেন হচ্ছে কি, ক্রেতা অনুসন্ধান, অর্থাৎ ক্রেতাদেরকে যদি আমরা এক্সট্রিমলি সরি, আসলে এই পয়েন্ট গুলো একটু রিপিট হয়ে গেছে, আমি দেখি অন্য ভাবে আমি এটা ইয়ে করছি, একটু খেয়াল করো। ছয় নম্বরটা হচ্ছে আমরা যেটা বললাম যে মূল সম্ভাব্য ক্রেতা শনাক্ত করা, অর্থাৎ মূল সম্ভাব্য ক্রেতা যারা, তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর নাম্বার সেভেন হচ্ছে আনুগত্য সৃষ্টি, অর্থাৎ ক্রেতারা যেন নির্দিষ্ট কোনো পণ্য বা কোম্পানির দিকে অনুগত থাকে, তারা যেন লয়াল থাকে, এটা সৃষ্টি করার জন্য কিন্তু প্রত্যক্ষ বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার এইট হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি এবং তা ধরে রাখা। প্রত্যক্ষ বিপণনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা কোম্পানির সাথে অথবা দোকানের সাথে অথবা কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করা এবং সেটা ধরে রাখার জন্য কিন্তু এই প্রত্যক্ষ বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর নেক্সট হচ্ছে নাইন, তোমার বাজারজাতকরণ খরচ হ্রাস, অর্থাৎ বাজারজাতকরণ খরচ আমরা যদি হ্রাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু নোট ডাউন করে নাও, নয় নম্বর হচ্ছে বাজারজাতকরণ খরচ হ্রাস। বাজারজাতকরণ খরচ যদি আমরা কমাতে চাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই প্রত্যক্ষ বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লাস্ট রাউন্ড যেটা আসছে সেটা হচ্ছে নতুন বন্টন প্রণালীর প্রয়োগ, অর্থাৎ নতুন নতুন বন্টন প্রণালীর মাধ্যমে কিন্তু আমরা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রয় করার চেষ্টা করি, তখন কিন্তু এই প্রত্যক্ষ বিপণন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখেই সাধারণত আমরা প্রত্যক্ষ বিপণন করে থাকি। আর নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য। প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, বিপণনের অন্যান্য হাতিয়ারের মতো প্রত্যক্ষ বিপণনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। দেখো, নাম্বার ওয়ান, প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য কি একটু খেয়াল করে দেখো। নাম্বার ওয়ান হচ্ছে সরাসরি যোগাযোগ প্রক্রিয়া। প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে সরাসরি আমরা ক্রেতাদের সাথে কি করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি, যেটা কিন্তু অন্য কোনো ভাবে এটা সম্ভব হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, তাহলে প্রত্যক্ষ বিপণন আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, সরাসরি যোগাযোগ, অর্থাৎ মানে প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে আমরা যতটা সহজভাবে স্মুথলি ক্রেতাদের সাথে বা সম্ভাব্য ক্রেতা বা প্রকৃত ক্রেতাদের সাথে যত সহজে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি, যেটা অন্য কোনো ভাবে কিন্তু সম্ভব না, অন্য কোনো মাধ্যমে, যেমন বিজ্ঞাপন, তোমার পার্সোনাল সেলিং, তোমার অন্য যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এটা পসিবল না। দুই নম্বর যেটা আসছে, দ্রুত যোগাযোগ, অর্থাৎ ক্রেতাদের সাথে যদি আমরা দ্রুত যোগাযোগ স্থাপন করতে চাই, তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যক্ষ বিপণন হচ্ছে অন্যতম একটা মাধ্যম, অর্থাৎ খুব দ্রুত আমরা ক্রেতাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, যেমন সরাসরি টেলিফোনের মাধ্যমে, মেইল পাঠানোর মাধ্যমে, তারপরে তোমার টেলিফোন করার মাধ্যমে, তাই না, তারপরে হচ্ছে বা ডোর টু ডোর আমরা নক করার মাধ্যমে আমরা দ্রুত ক্রেতাদের সাথে কি করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি। তিন নম্বর আসছে নমনীয়তা, ফ্লেক্সিবল।
এবং প্রত্যক্ষ বিপণনটা হচ্ছে অনেকটা ফ্লেক্সিবল। কেন? কারণ এটা যে কোনো সময় তুমি তোমার মতো করে এটা চেঞ্জ করে নিতে পারো, পরিবর্তন করে নিতে পারো, যেটা তোমার জন্য সুবিধাজনক হবে। এই জন্য বলা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে অত্যন্ত নমনীয়। 4 নম্বর আসছে সহজ প্রক্রিয়া। অন্যতম সহজ প্রক্রিয়া হচ্ছে এই প্রত্যক্ষ বিপণন। অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে যত সহজে ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, অন্য কোনো এতে কিন্তু এটা পসিবল না। সে কারণে বলা হচ্ছে এটা একটা সহজ প্রক্রিয়া। তো প্রত্যক্ষ বিপণন অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সহজ প্রক্রিয়া। 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে বিশ্বব্যাপী মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রত্যক্ষ বিপণনটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মেথড। অর্থাৎ এটা শুধুমাত্র যে নির্দিষ্ট কোনো দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে প্রত্যক্ষ বিপণন, তা কিন্তু নয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা জনপ্রিয় মেথড, ঠিক আছে? শুধুমাত্র এটা আমরা একটা নির্দিষ্ট দেশের মধ্যে বা শুধু আমাদের দেশে যে এটা প্রচলিত তা কিন্তু নয়, সারা বিশ্বব্যাপী কিন্তু এই প্রত্যক্ষ বিপণন মাধ্যম একটি জনপ্রিয় বিপণন সিস্টেম। তো সে কারণে আমরা বলতে পারি এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মাধ্যম। 6 নম্বর আসছে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন। ক্রেতাদের সাথে যত সহজে এবং দীর্ঘ সময় ধরে যোগাযোগ স্থাপন করা সম্ভব যে পন্থাগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রত্যক্ষ বিপণন। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ দীর্ঘস্থায়ী যদি আমরা ক্রেতাদের সাথে বা ক্লায়েন্টদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই প্রত্যক্ষ বিপণন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 7 নম্বর আসছে ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই প্রত্যক্ষ বিপণন অর্থাৎ ডিরেক্ট মার্কেটিং খুবই অন্যতম একটা ব্যবস্থা। অর্থাৎ যেটা যেটার মাধ্যমে খুব সহজে আমরা ব্যক্তিগতভাবে ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু অন্য কোনো ওয়েতে কিন্তু এটা পসিবল না। অর্থাৎ আমরা এই প্রত্যক্ষ বিপণন মানেই তো হচ্ছে সরাসরি বিপণন। অর্থাৎ ক্রেতাদের সাথে সরাসরি লিঙ্ক তৈরি করা বা যোগাযোগ স্থাপনের মাধ্যমেই কিন্তু আমরা কি করি, আমাদের বিপণন কার্যক্রম পরিচালনা করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে সর্বশেষ তথ্য। অর্থাৎ আমরা সর্বশেষ তথ্য আমরা সবসময় কি করি, সর্বশেষ তথ্যটা আমরা ক্লায়েন্টদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। অর্থাৎ বাজার সম্পর্কে, পণ্য সম্পর্কে, বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে অবস্থা সেটাই কিন্তু আমরা ক্রেতাদের সামনে বা ক্লায়েন্টদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করি, যেটা প্রত্যক্ষ বিপণনের মাধ্যমেই কিন্তু পসিবল, যেটা অন্য কোনো মাধ্যমে কিন্তু অতটা সহজে সম্ভব না। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। 9 নম্বর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তো আমরা যদি ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া জানতে চাই, তো সেক্ষেত্রে এই বিপণন প্রত্যক্ষ বিপণন হচ্ছে সবচেয়ে অন্যতম মাধ্যম। অর্থাৎ রেসপন্সটা যদি আমি সরাসরি ক্রেতাদের কাছ থেকে সাথে সাথে পেতে চাই, সেটার অন্যতম উপায় হচ্ছে এই প্রত্যক্ষ বিপণন। এছাড়া কিন্তু অন্য কোনো এতে কিন্তু এত দ্রুত ক্রেতাদের কাছ থেকে রেজাল্ট পাওয়া যাবে না, প্রতিক্রিয়া জানা সম্ভব না। তো নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, মধ্যস্থ কারবারের অনুপস্থিতি। প্রত্যক্ষ বিপণনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আসলে কোনো মধ্যস্থ কারবারই নাই। এখানে কোনো মধ্যস্থ কারবারই মূলত এখানে কি করে না, ইনফ্লুয়েন্স করতে পারে না। এখানে সরাসরি ক্রেতা এবং উৎপাদনকারী বা বিক্রেতা, মাঝখানে কেউ নাই, ঠিক আছে? অর্থাৎ এখানে মধ্যস্থ কারবারের অনুপস্থিতি আমরা লক্ষ্য করি, আর সে কারণে এটা খুবই বেশি মাত্রায় ইন্টারেক্টিভ হয়, অর্থাৎ পারস্পরিক আন্তঃক্রিয়াশীল হয়। তো এই হচ্ছে মূলত প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য।